একবার প্রশ্ন করেছেন যে মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়ার বিধান কি প্রথমে আমাদের জানতে হবে যে আকিকার হুকুম কি আকিকা দেওয়া হচ্ছে সুন্নত এটাই প্রাধান্যযোগ্য মত যদিও কিছু কিছু আলেম আকিকা দেওয়াকে ওয়াজিব বলেছেন মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া যাবে কিনা এ নিয়ে দুটি মত রয়েছে এক মালিকি এবং হানাফি মাঝহের মত অনুযায়ী মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া বৈধ নয় নয় সম্মত কারণ তাদের যে উক্তি সেটা হচ্ছে সন্তানের পক্ষ থেকে সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হবে যদি সপ্তম দিন পার হয়ে যায় তাহলে আকিকা দেওয়া বৈধ নয় আর দ্বিতীয় মত হচ্ছে সাফি মজহাব এবং হাম্বলি মাজাব মত অনুযায়ী মৃত সন্তানের পক্ষ থেকেও আখিকা দেওয়া যাবে আর এটাই হচ্ছে প্রাধান্যযোগ্য মত। যেমন একটি হাদিস হচ্ছে কুল্লো আমিন মোরতাহানবে আকি কতি প্রত্যেকটি গোলামী তার আকিকার সাথে ঝুলন্ত থাকে এটা অনেক কিভাবে মানে বদ্ধ অবস্থায় থাকে যে তার পক্ষ থেকে সপ্তম দিনে তুসবাহ মানে জবে করা হবে যদি ছেলে হয় তাহলে তার পক্ষ থেকে দুটি বা যেটাকে বলে ছাগল যদি মেয়ে হয় তাহলে একটি করে ইমাম নব ইমাহুল্লাহ বলেছেন যদি সন্তান মারা যায় তাহলে এক্ষেত্রে দুটি পদ্ধতি তবে বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়ে দেওয়া আর যদি মারা যায় তাহলে আরেকটি পদ্ধতি হচ্ছে না দিলেও সমস্যা নেই আল ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে ইফতলাফ রয়েছে তবে যদি পিতামাতা সক্ষম হয় ধনাট্য হয় তাহলে উত্তম হচ্ছে দিয়ে দেওয়া আর যদি না দেয় তাহলে কোনো সমস্যা হবে না যেহেতু বিষয়টি সুন্নত এবং সৌদি আরবের সংস্থা সেখানে বিষয়ে এমা প্রশ্ন করা হলে তারা বলেছেন সমস্যা নেই মৃত সন্তানের পক্ষ থেকেও আকিকা দেওয়া যাবে দিতে পারবে যদি দনারতা থাকে এটা আবশ্যক নয় যে দিতেই হবে এরকমের নয় আল্লাহ তালা আমাদেরকে